বন্ধুরা, আজকে আমরা পড়ব হচ্ছে মাদ্রাসা সম্পর্কে। মাদ্রাসা সম্পর্কে আমরা আগের ভিডিওতে আলোচনা করছিলাম, তো সেখানে আমরা দেখছিলাম যে কুষ্ঠরোগী তাদের অনেক কষ্ট হয়। তার কারণটা হচ্ছে যে কুষ্ঠরোগীদের সবাই মনে করে যে তাদের ছোঁয়াচে রোগ, আর তাদের কেউ সেবা করতে চায় না। তাদের পুরো গায়ের মধ্যে দগদগে ঘা থাকে, তো এই দগদগে ঘাওয়ালা কুষ্ঠরোগীদের কেউ সেবা করতে চাইতো না, আর তাদের জন্যই চলে আসলো হচ্ছে মাদ্রাসা। তাদের জন্য ভারতের টিটাগড়ে তিনি প্রতিষ্ঠা করলেন প্রেম নিবাস নামক একটি প্রতিষ্ঠান। তো মাদার তেরেসা যে কাজটা করতেন, নিজের হাতে কুষ্ঠরোগীদের সেবা করতেন, তাদের ঘা ধুইয়ে স্নান করিয়ে দিতেন। তার সেবাকর্ম অন্যদের থেকেও অন্যদের জন্যও কিন্তু অনেক বেশি অনুপ্রাণিত ছিল। মাদার তেরেসা নিজে যখন কাজ করতেন, তখন সেই কাজের পেছনে অন্যদেরকে উৎসাহী করতেন যে শুধু আমি কেন, তুমিও কিন্তু তোমার জায়গা থেকে এই ভালো কাজগুলো করতে পারো। এবং তিনি কিন্তু শুধুমাত্র ভারতেই কলকাতায় সেখানে কাজ করে গিয়েছেন তা কিন্তু নয়, তিনি কিন্তু আমাদের দেশেও অনেক অবদান রেখে গিয়েছেন, সেগুলো কিন্তু আমরা অনেকেই জানি না। তার দেখে যাওয়া অবদান কিন্তু অনেকগুলো আমাদের বাংলাদেশে এখনও রয়ে গিয়েছে, এখনও সেবা পেয়ে যাচ্ছে। তো চলো আমরা সেই সম্পর্কে একটু একটু করে জানব। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে প্রায় 1 কোটি লোক ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। এটা খুব স্বাভাবিক, তোমরা সবাই জানো যে আমাদের তখন দেশের পরিস্থিতি খুব খারাপ ছিল, অনেকেই নির্বাসিত ছিল ইন্ডিয়াতে। প্রায় 1 কোটি লোকের মতো নিরাপত্তাজনিত কারণে তারা ভারতে চলে গিয়েছিল। তো ভারতে যখন তারা নির্বাসিত ছিল, যখন আশ্রয়কেন্দ্রে ছিল, সেই আশ্রয়কেন্দ্রে পৌঁছে গিয়েছিল মাদার তেরেসা। তো পাক বাহিনী ও তাদের দোসরদের অত্যাচারে তারা দেশ ত্যাগ করেছিল। শরণার্থী শিবিরে এত বিপুল সংখ্যক মানুষ রাখা খুব সহজ কাজ ছিল না, আর ঠিক সেই সময় শিবিরে দুর্গতদের মানুষের সেবার কাজ করেন মাদার তেরেসা। তো বন্ধুরা, তিনি কিন্তু আমাদের জন্য, আমাদের দেশের জন্য মুক্তিযুদ্ধের সময় তিনি অনেক অবদান রেখে গিয়েছেন, আর আমাদের দেশে অনেক অবদান রেখে গিয়েছেন, এবং বিভিন্ন সময় দুর্যোগের সময় তিনি ছুটে এসেছেন। তো বন্ধুরা, সেই তথ্য নিয়ে তো অবশ্যই কথা বলবো, তবে আজকের ভিডিও না, পরের ভিডিওতে। আজকে আমরা জিনিসটা জানবো সেটা হচ্ছে যে এই যতটুকু পড়লাম তার মধ্যে কোন বিষয়টা আমাদের বেশ গুরুত্বপূর্ণ। আসলে এখানে তেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নেই, তারপরেও আমার কাছে মনে হয়েছে যে একটা বিষয় তোমরা খুব ভালো করে মনে রাখতে পারো, সেটা হচ্ছে যে একটাই, সেটা হচ্ছে 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে প্রায় 1 কোটি লোক ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। এটা তোমরা একটু ভালো করে মনে রাখতে পারো, কারণ এটা পরীক্ষায় আসার মতো, যদি আমরা সবাই জানি তারপরেও এটা একটু ভালো করে পড়তে হবে। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। এই প্রবন্ধের বাকি অংশ তোমরা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে, আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তুমি লাইক করো, এবং বন্ধুদের কাছে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। কথা হবে তোমাদের সাথে অন্য কোনো এক ভিডিওতে।